এক ভাই প্রশ্ন করেছেন, আপনার নাম এবং ফটো ব্যবহার করে আমার কাছে ফেসবুকের মাধ্যমে টাকা চেয়েছে, এই ব্যাপারে কিছু বলবেন কি দয়া করে? আমার এই রকম ফেসবুক নেই, আমার ছবি দিয়ে কোনো ফেসবুক নেই, আমার ছবি, পরিচিত ছবি, আমার ছবি যেগুলি বক্তব্য আছে এরকম কোনো ছবি দিয়ে আমার ফেসবুক নেই, সুতরাং আমার নামে একটা ফেসবুক না, হয়তো একাধিক থাকতে পারে, সেগুলি সবগুলি ফলস। এর আগে আমি এমনি ব্যক্তি পর্যায়ে আমি যারা জিজ্ঞেস করেছে তার বলেছি, শেখ আপনার কোনো ফেসবুক আছে? না, আমার এইসব ফেসবুক টেসবুক নাই, আর এইগুলো ফেসবুক আমার নাই যেগুলি বলছে। তো কথা হচ্ছে যে এই ফেসবুকটা হচ্ছে ফলস, আর যদি কোনো ভালো লোক করে থাকে ভালো নিয়তে, নিয়ত তো ভালো কিন্তু কাজটা হারাম, আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করে। আর যদি কোনো মন্দ লোক অসৎ উদ্দেশ্যে করে থাকে যে আমার ফেসবুক আইডি নাম দিয়ে আসলে ওতে শিরক বিদাতের কথা অথবা বাড়াবাড়ি কথা জঙ্গি কথাবার্তা ঢুকাবে, তাহলে আল্লাহ পাক তার শর থেকে আমাকে সকল মুসলিমকে রক্ষা করেন এবং আল্লাহ পাক তাকে যেন শাস্তি দেন। ঈদ কথা বুঝতে পেরেছেন? কারণ যদি ক্ষতি করার ইচ্ছা করে থাকে আল্লাহ তাকে যেন ক্ষতিগ্রস্ত করে, আর ক্ষতি করার ইচ্ছা যদি না করে থাকে তাহলে জাহেলকে বুঝার আল্লাহ তৌফিক দিক। আর এই মিথ্যার আশ্রয় নিয়ে আমার বিনা পারমিশনে আমার নয় ফেসবুক খোলা, এটা জায়েজ না, এ নাজায়েজ কাজ থেকে আল্লাহ তাকে তওবা করার তৌফিক যেন দান করেন। আর কেউ যদি চাঁদা চায় তাহলে সতর্ক সাবধান, তার টেলিফোন নাম্বার নিয়ে নেবেন, তার সাথে কথা বলবেন ফেসবুকে আর ইমেলে বলবে, আর আপনি তাকে চাঁদা দেবেন, এইরকম বেকুবি কাজ করবেন না, কেউ এরকম নাবালকের কাজ করবেন না, সে আনা সাবালক মানুষ আপনারা মাশা আল্লাহ তবারাকাল্লাহ। সুতরাং আপনার এইভাবে কাউকে চাঁদা দেবেন না, কেউ বলবে আমি জেহাদে দাও চাঁদা, আর কেউ বলবে যে আমরা ইসলামের হেফাজত করছি দাও চাঁদা, কেউ বলবে আমরা এই সরকার উৎখাত করতে গিয়ে আমরা আহত হয়েছি দাও চাঁদা, আর যেখানে সেখানে চাঁদা আর চাঁদা, এইসব কাজ করবেন না। ভালো করে ভালো আলেমের কাছ থেকে জানবেন আসলে কি এর দ্বারা দিন ইসলামের খেদমত হচ্ছে না কারো পেটের খেদমত হচ্ছে, যারা কালেক্ট করেছে তাদের পেটেই থেকে যাচ্ছে। তো এই জন্য এইরকম কাউকে চাঁদা দেবেন না, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আর আলহামদুলিল্লাহ আমার মসজিদ নেই আর মাদ্রাসাও নেই, কোনো এইরকম প্রকল্প নেই, প্রজেক্টও নেই, আর আমি এই কালেকশন থেকে অনেক দূরে, আমার কাজই হচ্ছে আল্লাহর দিনের দাওয়াত করা, এখন পর্যন্ত শুধু শুধু দাওয়াতি কাজই আছে, না আমার রিলিফের কোনো ফান্ড আছে, আর না আমার কোনো মসজিদ প্রজেক্ট আছে, না কোনো মাদ্রাসা আর এতিমখানা আছে, এসব কিচ্ছু নেই। সুতরাং এসব ফলস কথা, কাউকে এভাবে দেবেন না যে চাঁদা, যে যারা এইভাবে চাঁদা করে। তারপরে সৌদি আরবে চাঁদা করা নিষিদ্ধ, এরকম যার তার সরকারি অনুমোদন না থাকলে চাঁদা করা নিষিদ্ধ, বড় অপরাধ, এরকম চাঁদা দেওয়া নেওয়া দুটোই অপরাধ। আর আর